আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতে সর্বশেষ কিছু খবর প্রথমে জানিয়ে দিচ্ছি ভিসা আর্টিকেল অর্থাৎ খাদেম সম্পর্কিত একটি আপডেট একটি স্থানীয় আর আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে গত বছরের তুলনায় এবছর খাদেমদের সংখ্যা তিরিশ শতাংশ বেড়েছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে গত বছর একই সময়ে পাঁচ লাখ তিরাশি হাজার গৃহকর্মী ছিল যার সংখ্যা অক্টোবর পর্যন্ত দুই হাজার আট লাখ এগারো হাজারে পৌঁছেছে অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ব্যানের ব্যাপারে প্রকাশ করে বলা হয়েছে যে সিভিল সার্ভিস কমিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রবাসীদের ছশো উনত্রিশটি শূন্য পদের উপর নিষেধাজ্ঞা তুলে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রাখার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তার নার্স সহ ছশো উনত্রিশটি পদে প্রবাসী নিয়োগ দেওয়া হবে অন্যদিকে কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি ছোট্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে একজন ব্যক্তির কাছে আশি কেজি হাসিস মাদকদ্রব্যসহ আটক করেছে কুয়েত সিটি এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে জানিয়ে দিচ্ছি আপনাদের কমেন্টের উত্তর অনেকে ফ্লু ভ্যাকসিন সম্পর্কে জানতে চেয়েছেন ফ্লু ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিনা এ ব্যাপারে উত্তর হলো যে ফ্লু ভ্যাকসিন নেওয়ার জন্য কিছু কিছু হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিছু কিছু হাসপাতালে সরাসরি গেলেই ফ্লু ভ্যাকসিন নেওয়া যায় তবে ঠিক কোন কোন হাসপাতালে কোন পদ্ধতি অবলম্বন করছে সেটি বলা মুশকিল সেটি প্রচার করা হয়নি আপনার নিকটস্থ হাসপাতালে গিয়ে এ সম্পর্কে তথ্য জেনে নিতে পারেন জানিয়ে দিচ্ছি আরেকটি জরুরি ঘোষণা কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ওয়াটার পাম্পিং স্টেশন এবং পোর্ট টাওয়ারে জরুরি রক্ষণাবেক্ষণ মেরামত কাজ করার কারণে কিছু এলাকায় মিঠাপানির দুর্বলতা দেখা যাবে পানি থাকবে না এলাকাগুলো হলো সুয়েবা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ফাহাহিল দক্ষিণ সাবাহিয়া মাঙ্গাফ আবু হালিফা মাহবুলা ফিনতাস আবু আল হাসানিয়া আল ফুন আল আল রুমাথিয়া সালোয়া আল জাবরিয়া বায়ান মুশারফ ময়দান হাওয়ালি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় আঠারো ঘন্টা পানির সমস্যা দেখা দিতে পারে তাই সকলেই পানি সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করুন অন্যদিকে কুয়েতের আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে যে শুক্রবার মধ্যরাত পর্যন্ত কুয়েতের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অতি বৃষ্টি বা অতি বন্যার কারণে কোনো নাগরিক এবং প্রবাসী যদি সমস্যার সম্মুখীন হয় তবে ডাবল ওয়ান টু জরুরি নাম্বারে ফোন করে সহযোগিতা চাইতে পারবে কুয়েতের সর্বশেষ কারেন্সি বৃহস্পতিবার সকালে কুয়েতি এক দিনারে বাংলাদেশি তিনশো টাকা প্লাস থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুয়েতি এক দিনারে বাংলাদেশি তিনশো টাকা প্লাস ছিল সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আশারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ